হায়দ্রাবাদ কাণ্ডে ছায়া এবার পূর্ব বর্ধমানে সোমবার মধ্যরাতে একটি ট্রাকের চালক মাঝ এক মহিলাকে ট্রাকে তুলে নিয়ে চলে যায় সিমেন্ট বোঝায় ট্রাকে তোলার সময় একজন কর্তব্যরত তাকে বাধা কিন্তু বিকাশ ধাক্কা মেরে ফেলে সিভিক ট্রাক চালক ট্রাকে মহিলাকে তুলে নিয়ে পালিয়ে যায় ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের গুসকড়ায় গুসকড়া শহরের শিরিজতলার পৌরসভার টোল ট্যাক্স কাছে মানসিক ভারসাম্যহীন একজন মহিলা ঘোরাঘুরি করছিলেন রাত তখন প্রায় সাড়ে বারোটা ট্রাক চালক আবুল শেখ মহিলাকে একা পেয়ে ট্রাকের মধ্যে তুলে নেয় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার বিকাশ সঙ্গে সঙ্গে তহলরত পুলিশ ব্যানে গোটা বিষয়টি জানায় এরপরই পুলিশ মানকর রোডের অভিরামপুরের কাছে ট্রাকটিকে আটক করে মহিলাকে উদ্ধার করে অভিযুক্ত ট্রাক চালক আবুল শেখকে পুলিশ গ্রেপ্তার করে ধৃতের বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কুলসোনা গ্রামে মুর্শিদাবাদ থেকে সিমেন্ট বোঝাই করে দুর্গাপুর যাচ্ছিল ট্রাকটি মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখার্জি প্রেসমিট করে এই ঘটনার কথা জানান তিনি আরো বলেন এই সেভিক ভলেন্টিয়ারের তৎপরতায় এত বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে এক মানসিক ভারসাম্যহীন মহিলা উদ্ধার হওয়া ওই মহিলাকে মঙ্গলবার মেডিকেল ট্রিটমেন্টের জন্য পাঠানো হয় হাসপাতালে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখার্জি এদিন আরো জানান ওই ট্রাক চালককে বুধবার দশ দিনের জন্য পুলিশি হেফাজতে চাওয়া হবে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বিশ্বভারত